আসসালামু আলাইকুম আমরা এখন দেখব প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার ক্যাশ পদের এমসিকিউ কিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার পার্সনের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে সাতান্ন নম্বর অঙ্ক দিয়ে সাতান্ন নম্বর অঙ্ক ছিল রনি ক্যান ওয়াক এ সার্টেন ডিস্টেন্স ইন ফোরটি ডেজ হ্যান হি রেস্ট নাইন ডেজ ডে অর্থাৎ রনি চল্লিশ দিন একটা রাস্তা হাঁটে এবং প্রতিদিন সে নয় ঘন্টা করে রেস্ট নেয় এখন জিজ্ঞাসা করা হয়েছে হাও লং উইল হি টেক টু ওয়াক টু দ্য ডিস্টেন্স টু অ্যাজ ফাস্ট অ্যান্ড রেস্ট টু আইজ অ্যাজ লং অর্থাৎ বলা হচ্ছে এখানে যে সে যদি দ্বিগুণ দূরত্ব দ্বিগুণ গতিতে হাঁটে তাহলে প্রতিদিন রেস্ট যদি সে দ্বিগুণ পরিমাণে নেয় তাহলে কতদিন সময় লাগবে তো এখানে ব্যাপারটা হচ্ছে এমন যে প্রতিদিন সে হাঁটে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে নয় ঘন্টা রেস্ট নেয় তাহলে হাঁটে হচ্ছে পনেরো ঘন্টা তো পনেরো ঘন্টা করে যদি সে হাঁটে তাহলে চল্লিশ দিন সময় লাগে তার তাহলে টোটাল তার হাঁটতে হয় হচ্ছে ছয়শো ঘন্টা এখনও তাকে ছয়শো ঘন্টা হাঁটার জন্য কতদিন লাগবে সেটা আমরা দেখব তো যেহেতু তার ডিস্টেন্সটা ডাবল হয়ে যায় এবং স্পিডটা ডাবল হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এখানে সেম জিনিসই থাকবে অর্থাৎ ছয়শো ঘন্টার কাজই থাকবে কারণ হচ্ছে ডিসটেন্স ডাবল হলে স্পিড ডাবল হয়ে গেলে জিনিসটা নিউট্রালাইজ হয়ে যায় সে সেক্ষেত্রে ছয়শো ঘন্টার হাঁটাই তার রয়ে গেল কিন্তু এখানে কথা হচ্ছে সে আগে চব্বিশ ঘণ্টায় নয় ঘন্টা রেস্ট নিত এখন সে দ্বিগুণ রেস্ট নিবে অর্থাৎ নাইন ইন্টু টু ইকুয়েল টু আসবে হচ্ছে চব্বিশ মাইনাস এইটিন ইকুয়েল টু আসবে হচ্ছে ছয় ঘন্টা অর্থাৎ সে প্রতিদিন ছয় ঘন্টা করে এখন হাঁটে তাহলে ছয়শো ঘন্টা সে যদি কভার করতে হয় তাহলে ছয় ঘন্টা করে ইকুয়েল টু তাকে হাঁটতে হবে হচ্ছে একশো দিন অর্থাৎ হান্ড্রেড ডেজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফিফটি এইট নাম্বার ফিফটি এইটে বলা আছে এ টেক্স টু আওয়ার মোর দেন বি টু ওয়াক ডি কিলোমিটার বাট ইফ এ ডাবলস হি স্পিড দেন হি ক্যান ওয়াক ইট ইন ওয়ান আওয়ার লেস দেন বি হাউ মাচ টাইম ডাজ বি রিকোয়ার্ড ফর ওয়াকিং ডি কিলোমিটার অর্থাৎ বলা আছে এ বি এর চেয়ে দুই ঘন্টা বেশি সময় নেয় হাঁটার জন্য এ যদি স্পিড ডাবল করে দেয় তাহলে এক ঘন্টা সময় কম লাগে বিয়ের চেয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে বিয়ের ডি কিলোমিটার হাঁটতে কত সময় লাগবে তো ধরে নেই এর হাঁটতে সময় লাগে হচ্ছে টি প্লাস টু আওয়ার আর বিয়ের হাঁটতে সময় লাগে হচ্ছে টি আওয়ার আর যদি ডাবল স্পিড করে দেন স্পিড ডাবল হয়ে গেলে সময় অর্ধেক লাগবে স্পিড ডাবল হয়ে গেলে এর সময় লাগবে হচ্ছে টি প্লাস টু বাই টু আওয়ার এখন আমাদের এই ডিফারেন্সটা যদি করি টি মাইনাস টি প্লাস টু বাই টু এই ডিফারেন্সটা হচ্ছে এক ঘন্টার সমান বা এটা ক্যালকুলেশান করলে টু টি মাইনাস টি মাইনাস টু ডিভাইডেড বাই আসবে হচ্ছে টি টু ইকুয়েল টু ওয়ান বা এটা ক্যালকুলেশান করলে আমরা পাবো হচ্ছে টি মাইনাস টু ইকুয়েল টু টু বা টি ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে ফোর অর্থাৎ চার ঘন্টা সময় লাগবে টি যেহেতু বি এর সময়টা সেই ক্ষেত্রে ডি পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করতে টি এর চার ঘন্টা সময় লাগবে এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফিফটি নাইন নাম্বার ফিফটি নাইনে বলা আছে কম্পিউটার টেক্স ফিফটি নানো সেকেন্ডস টু ডু অ্যান এডিশন হাউ মেনি এডিশন ক্যান ইট ডু ইন ওয়ান সেকেন্ড অর্থাৎ বলা আছে একটা যোগ করতে পঞ্চাশ নানো সেকেন্ড সময় লাগে তাহলে এক সেকেন্ডে কতগুলি যোগ করতে পারবে তাহলে পঞ্চাশ নানো সেকেন্ড যেটা আছে এটাকে আমরা এক সেকেন্ড হিসেবে আনলে ওয়ান বাই পঞ্চাশ নেন সেকেন্ড আসবে এটা ক্যালকুলেশান করলে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই ফাইভ ইন্টু ওয়ান বাই ওয়ান জিরো 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 নেন সেকেন্ড ফিফটি এইটা ক্যালকুলেশান করলে পাওয়া যাবে তো এইটা দেখা যাচ্ছে হচ্ছে টোয়েন্টি মিলিয়নের সমান হয় টোয়ান্টি মিলিয়ন কিন্তু টোয়েন্টি মিলিয়ন অপশনে নেই টোয়েন্টি মিলিয়ন হবেই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সিক্সটি নাম্বার সিক্সটিতে বলা আছে লাইব্রেরি হ্যাজ এন অ্যাভারেজ অফ ফাইভ হান্ড্রেড অ্যান্ড টেন ভিজিটার্স অন সানডে অ্যান্ড টু ফোরটি অন আদার ডেজ হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটার্স পার ডে ইন দ্য মান্থ অফ জুন বিগিনিং উইথ এ সানডে অর্থাৎ সানডেতে ভিজিটার্স হয় হচ্ছে পাঁচশো দশজন আদার ডেতে ভিজিটর হয় হচ্ছে দুইশো চল্লিশ জন তাহলে জুন মাসে কতজন ভিজিটার হয়েছিল যদি সানডে দিয়ে মাস শুরু হয় তো জুন মাস হচ্ছে আমাদের তিরিশ দিনে যেহেতু সানডে দিয়ে মাস শুরু হবে তাহলে পাঁচ দিন হচ্ছে আমাদের সানডে আর বাকি পঁচিশ দিন হচ্ছে আদার ডে তাহলে সানডেতে আমরা পাঁচশো দশ ইন্টু পাঁচ করতে পারবো ইকুয়াল টু পঁচিশ দুই আর বাকি থাকে হচ্ছে দুইশো চল্লিশ করে পঁচিশ দিনের হিসাব

But if you plant in rows of 13 trees each, then no tree is left. What is the number of trees that the gardener plant or the gardener? প্লান্ট করে নাম্বার অফ ট্রিজ এটার ইজি একটা উপায় হচ্ছে অপশানগুলো টেস্ট করে যেহেতু বলা আছে পনেরোটা করে হবে সেই ক্ষেত্রে এটাকে যদি আপনি তেরো দ্বারা ভাগ করে দেন অর্থাৎ প্রতিটা রোতে বলা আছে তেরোটা করে লাগাতে পারে অল্টারনেটিভলি সেই ক্ষেত্রে আপনি তেরো দ্বারা ভাগ করে নেন যেটা তেরো দ্বারা বিভাজ্য হবে সেটাই উত্তর হবে অর্থাৎ আটশো পঁয়তাল্লিশ হবে উত্তর আর অঙ্ক করতে গেলে আপনার আসবে সিক্স এইট টেন টুয়েলভ এটা লসাগু করতে হবে এটা লসাগু করলে পাওয়া যাবে হচ্ছে একশো তাহলে একশো বিশের

ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর আমাকে নাম্বার সিক্সটি থ্রি নাম্বার সিক্সটি থ্রিতে বলা আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু থ্রি দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস নাইন এক্স ওয়াই তো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস নাইন এক্স ওয়াই যদি আমরা করি এইট করলে পাওয়া যাবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউ প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াই

ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ টাকা ইফ দ্য সেকেন্ড ডিসকাউন্ট ইজ টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইন্ড দ্য ফার্স্ট ডিসকাউন্ট অর্থাৎ একশো পঞ্চাশ টাকার একটা শার্ট ছিল সেটা দুইবার ডিসকাউন্ট দেওয়ার পরে গিয়ে একশো পাঁচ টাকা হয় সর্বশেষ ডিসকাউন্ট যদি বারো দশমিক পাঁচ পার্সেন্ট দেওয়া হয় তাহলে ফার্স্ট ডিসকাউন্ট কত পার্সেন্ট দেওয়া তো আমরা যেহেতু সাড়ে বারো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে তাহলে এই প্রাইসটা হবে হচ্ছে এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের সমান তাহলে আমরা বের করতে পারবো ফার্স্ট ডিসকাউন্ট দেওয়ার পরে যে প্রাইসটা সেটা হচ্ছে এইটি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু হান্ড্রেড ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি টাকা অর্থাৎ এইখানকার প্রাইস ছিল হচ্ছে একশো বিশ টাকা এখানে সাড়ে বারো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে একশো পাঁচ টাকা হয়েছে এখন আমরা এখানে ডিসকাউন্ট কত এখানে ডিসকাউন্ট হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা দিল কিসের উপরে একশো পঞ্চাশ টাকার উপরে তাহলে একশো পঞ্চাশ টাকার উপরে তিরিশ টাকা ডিসকাউন্ট দেওয়া মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া তাহলে ফার্স্ট ডিসকাউন্ট ছিল হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এইটি এই পার্সেন্ট উত্তর প্রশ্ন নাম্বার সিক্সটি ফাইভ নাম্বার সিক্সটি ফাইভে বলা আছে ইনসেম্টেনিয়াস থ্রো অফ টু ডাইস হোয়াট ইজ দ্য প্রবিলিটি অফ গেটিং এ ডাবলেট তো ডাবলেট মানে হচ্ছে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স এগুলি পাওয়া তো টোটাল যেহেতু দুইটা ডাই আমাদের নিক্ষেপ করতে হবে দুইটার মধ্যে আমরা পাবো হচ্ছে ছয় ইন্টু ছয় ইকুয়েল টু থার্টি সিক্সটা ঘটনা ঘটতে পারে তো থার্টি সিক্সের এর মধ্যে এই ছয়টা হচ্ছে আমার অনুকূলে উপরে ছয় আসবে তাহলে ওয়ান বাই সিক্স হবে হচ্ছে আপনার অনুকূলের প্রবাবিলিটি অর্থাৎ ওয়ান বাই সিক্স হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সিক্সটি সিক্স নাম্বার সিক্সটি সিক্সে বলা আছে ইফ দ্য রেশিও অফ টু নাম্বার ইস থ্রি ইজ টু ফোর অ্যান্ড দে আর এলসিএম

প্রফিট পারসেন্টেজ তো আমরা ধরেন এই কস্ট প্রাইস হচ্ছে এক্স সেলিং প্রাইস হচ্ছে ওয়াই এখন যদি কস্ট প্রাইসটা সেম রাখা হয় সেলিং প্রাইসটা ডাবল করে দেওয়া হয় অর্থাৎ টু ওয়াই করে দেওয়া হয় তাহলে প্রফিটটা ট্রিবল হয়ে যায় তাহলে প্রফিটটা কত এখানে ছিল প্রফিট ছিল হচ্ছে ওয়াই মাইনাস এক্স এখন প্রফিটটা ট্রিবল হয়ে যাচ্ছে তাহলে টু ওয়াই মাইনাস এক্স ইকুইয়াল টু আসবে থ্রি ইন্টু ওয়াই মাইনাস এক্স বা এটা ক্যালকুলেশন করলে টু এক্স ইকুয়েল টু ওয়াই পাওয়া যাবে টু এক্স ইকুয়াল টু ওয়াই হয় তাহলে আমরা এখানে যদি ওয়াই মান বসাই টু এক্স মাইনাস এক্স ইকুয়াল টু আসবে এক্স অর্থাৎ প্রফিট ছিল এক্স টাকা টাকা যদি প্রফিট হয় সেলিং প্রাইস উপরে তাহলে কস্ট প্রাইস আর প্রফিটের কম্পেয়ার করলে ইন্টু একশো ইকুয়াল টু আসবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে জেনারেলি তার আগে প্রফিট হতো হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নের উত্তর নাম্বার সিক্সটি এইট নাম্বার সিক্সটি এইট বলা আছে এক্স টু দি পর ইনভার্স থ্রি মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকুয়াল টু জিরো ফাইন্ড এক্স স্কোয়ার তো এটা করলে আমরা পাবো এক্স টু দি পর ইনভার্স থ্রি ইকুয়েল টু টেন টু দি পর ইনভার্স থ্রি তাহলে এক্স ইকুয়েল টু হবে হচ্ছে টেন এক্স স্কোয়ার ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান হান্ড্রেড এই প্রশ্নের উত্তর পি ইস এ পয়েন্ট লেইং অন দ্য লাইন সেগমেন্ট বি হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ অ্যাপ্লিকেবল ফর অল টাইম অর্থাৎ এই একটা রেখা আছে এবি তার মধ্যে যে কোনো একটা বিন্দু পি তো এই অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে এবি ইজ গ্রেটার দেন এপি অর্থাৎ এবি সবসময় এপির চেয়ে বড় হবে কারণ এপি এ বি এর একটা অংশ সেই ক্ষেত্রে এ বি ইজ গ্রেটার দেন এপি এটা হবে এই প্রশ্নের উত্তর নাম্বার সেভেন্টি নাম্বারটিতে বলা আছে হাউ মেনি ডিগ্রিজ ডাজ এ মিনিট হ্যান্ড মুভ ইন টোয়েন্টি মিনিট অর্থাৎ বিশ মিনিটে কত ডিগ্রি ঘুরে তো টোটাল ঘুরে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর বিশ মিনিট হচ্ছে ষাট মিনিটের ভাগ করতে হবে ইকুয়াল টু আসবে হচ্ছে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর অর্থাৎ পুরো ঘুরে ঘুরে আসতে তিনশো ষাট ডিগ্রি হয় অ্যাঙ্গেল আর এখানে হচ্ছে বিশ মিনিট বিশ মিনিট হচ্ছে ষাট ডিগ্রির তিন ভাগের এক ভাগ তাহলে তিনশো ষাট তিন ভাগের এক ভাগ করলে হয় অর্থাৎ একশো বিশ ডিগ্রি হবে এই উত্তর সেভেন্টি ওয়ান সেভেন্টি এলাকা আছে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন দা সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট টেন পার্সেন্ট অন এ সাম অফ টাকা ফাইভ থাউজেন্ড আফটার ফাইভ ইয়ার অর্থাৎ পাঁচ বছর পরে সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য কথা হবে তা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূল ইকুয়াল টু পাই পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন এখানে পি হচ্ছে পাঁচ হাজার ওয়ান প্লাস আর হচ্ছে দশ বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন হচ্ছে ফাইভ এটা ক্যালকুলেশান করলে পাওয়া যাবে হচ্ছে এইট তাহলে শুধুমাত্র ইন্টারেস্টটা কত আসবে এইট এর মধ্যে কিন্তু মূল টাকা ধরা আছে সেই ক্ষেত্রে পাঁচ টাকা বিয়োগ করতে হবে আসবে হচ্ছে তিন হাজার টাকা পঞ্চাশ পয়সা আর যদি সিম্পল ইন্টারেস্টের কথা হিসাব করি এন পি এন হচ্ছে এখানে পাঁচ বছর প্রিন্সিপাল হচ্ছে পাঁচ আর রেট অফ ইন্টারেস্ট টেন পারসেন্ট ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা তাহলে এই টাকা আর এই টাকার যে পার্থক্য সেটি আমাদের আলটিমেট আনসার অর্থাৎ থ্রি জিরো ফাইভ টু পয়েন্ট ফাইভ ফাইভ মাইনাস দুই হাজার পাঁচশো ইকুয়েল টু আসবে হচ্ছে পাঁচশো বাহান্ন টাকা পঞ্চান্ন পয়সা অর্থাৎ পাঁচশো বান্ন টাকা হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সেভেন্টি টু নাম্বার সেভেন্টি টুতে বলা আছে ইফ ওয়ান স্টার ইকুয়েলস ফোর সার্কেল অ্যান্ড থ্রি সার্কেলস ইকুয়েল ফোর ডায়মন্ডস দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ স্টার টু ডায়মন্ড অর্থাৎ একটা স্টারকে আমরা এজ প্রকাশ করি ইকুয়েল টু ফোর সার্কেলসকে সি দ্বার প্রকাশ করি আর বলা আছে থ্রি সার্কেল অর্থাৎ থ্রি সি ইকুয়েল টু ফোর ডায়মন্ড জিজ্ঞাসা করা হয়েছে রেশিও অফ স্টার ইস টু ডায়মন্ড অর্থাৎ স্টার এবং ডায়মন্ডের অনুপাত কত তো এখান থেকে আমরা লিখতে পারি ডি ডিউল টু থ্রি সি বাই ফোর তাহলে স্টার ইস টু ডায়মন্ড টু টু যাবে হচ্ছে ফোর সি ইস থ্রি সি বাই ফোর তো এটা করলে আসবে হচ্ছে ইস টু থ্রি অর্থাৎ ষোলো ইস টু তিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার তিয়াত্তর নাম্বার তিয়াত্তরে বলা আছে ইফ কিউ বাই পি ইকুয়েল টু ওয়ান বাই ফোর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি প্লাস কিউ পি মাইনাস কিউ তো এটা করলে আমরা এটাকে উল্টে নিতে পারি পি বাই কিউ ইকাল টু ফোর বাই ওয়ান তাহলে যোজন বিয়োজন করলে পি প্লাস কিউ পি মাইনাস কিউ ইকুয়াল টু ফোর ফোর প্লাস ওয়ান ওয়ান মাইনাস টু আসবে হচ্ছে ফাইভ বাই থ্রি অর্থাৎ ফাইভ বাই থ্রি হবে এই প্রশ্নের সেভেন্টি ফোর নাম্বার সেভেন্টি ফোরে বলা আছে হোয়াট ইজ দা সাম অফ টু কন্ট্রিগিটিভ ইভেন নাম্বার দ্য ডিফারেন্স অফ দো স্কোয়ার ইজ এইটি ফোর অর্থাৎ কনজিকিউটিভ ইভেন্ট নাম্বার আমরা ধরে নেব হচ্ছে একটা এক্স একটা হচ্ছে এক্স প্লাস টু তাহলে প্রস্থামত এক্স প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে এইটি ফোর তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আসবে এইটি ফোর আর এখান থেকে এক্সের মান বের করলে আসবে হচ্ছে টোয়েন্টি আমাদের জিজ্ঞাসা করা হয়েছে দুইটার যোগফল কত তাহলে এক্স প্লাস এক্স প্লাস টু ইকুয়াল টু টু এক্স প্লাস টু

আর এটা বলা হচ্ছে এক্সের সাথে যদি আপনি থার্টি ফাইভ যোগ করেন তাহলে দ্বিতীয় নাম্বারের চারগুণ হয় বা এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়াই ইকুয়েল টু এইট এক্স বা এক্স ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়াই বাই এইট তো এখানে যদি আমরা বসাই টোয়েন্টি ফাইভ ওয়াই বাই এইট প্লাস থার্টি ফাইভ ইকুয়েল টু ফোর ওয়াই এখান থেকে ক্যালকুলেশন করলে ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে ফোরটি অর্থাৎ চল্লিশ হবে হচ্ছে

এ ইস স্মলার দেন সি প্লাস বি যে কোনো দুই বাহ যোগ তৃতীয় বহ অপেক্ষা বৃহত্তম সেই ক্ষেত্রে এ মাইনাস বিস্মলার দেন সি এটা হবে এই প্রশ্নের উত্তরটি এইট সেভেন্টি আর নেগেটিভ ইনটিজার্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান ইজ পসিবল ভ্যালু অফ এক্স ওয়াই তো যদি এক্স y ওয়াই ইকুয়াল হয় এবং নেগেটিভ হয় দুইটাই তাহলে আমরা এক্স টু বলতে পারবো হচ্ছে মাইনাস ওয়ান বলতে পারবো হচ্ছে মাইনাস তাহলে দেখেন মাইনাস ওয়ান এটা করলে পাওয়া যাবে মাইনাস ওয়ান প্লাস ইকুয়েশনটা সিদ্ধ হয় সেই ক্ষেত্রে আমাদের বের করতে হবে হচ্ছে এক্স ওয়াই এক্স আসবে মাইনাস ওয়ান আসবে হচ্ছে টু হবে এই প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার 79 নাইন নাম্বার 79 নাইনে বলা আছে ইফ টু নন জিরো পজিটিভ ইনটিজার্স P and Q আর such that P equal to 4Q, and P is smaller than দেন then Q is. ইজ তো পি যদি আপনার এইটের চেয়ে কম হয় এবং চারের গুণিত করতে হবে তাহলে অবশ্যই এটা চার হবে তাহলে ফোর কিউ কিউ হচ্ছে ওয়ান এই ওয়ান হবে এই প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার এইটি নাম্বার এইটিতে বলা আছে ওয়ান ফিফ টু দি পাওয়ার থ্রি ওয়াই ইকুয়েল টু জিরো পয়েন্ট জিরো জিরো এইট ইজ দ্য ভ্যালু অফ তো এটা যদি আমরা করি তাহলে ভাবো হচ্ছে পয়েন্ট টু হোল্ড টু দি পাওয়ার থ্রি ওয়াই টু পয়েন্ট টু হোল কিউব তাহলে আমরা বলতে পারবো থ্রি ওয়াই হচ্ছে ওয়ান তাহলে এই মানটা যদি আমরা বসাই জিরো পয়েন্ট টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান টু হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ